বন্ধুরা সাবুদানা খাওয়ালে বাচ্চার ওজন বাড়ে এটা কমবেশি সবাই জানে কিন্তু বাচ্চা যদি সাবুদানা খেতে না চায় তখন কি করবেন কিভাবে খাওয়াবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাব তবে সাবুদানার অভ্যাসটা যদি আপনি পারফেক্টলি লাগাতে চান তাহলে বাচ্চাকে তার আগে আরও একটা অভ্যাস লাগাতে হবে সেটা হচ্ছে সুজির ক্ষীর সুজির ক্ষীর খাইয়ে আপনাকে অভ্যাস করাতে হবে এবং তাতে কোনো সমস্যা থাকলে চলবে না আর সুজির মধ্যে অবশ্যই আপনি এলাচ দেবেন এলাচের সুগন্ধটা তার পরিচিত হওয়া দরকার এবং ধীরে ধীরে ওই সুজির ক্ষীরের মধ্যে একটা দুটো সাবধানা থেকে শুরু করে একটা দুটো চার পাঁচটা আট দশটা এরকম করে আধা চামচ এক চামচ এমনকি দেড় চামচ দু চামচ ধীরে ধীরে করে এরকম করে আপনি সুজির পরিমাণ কমাবেন এবং সাবুদানার পরিমাণ বাড়াবেন এরকম করে দেখবেন একসময় যদি আপনি পুরোপুরি সাবুদানার ক্ষীর বানিয়ে দেন তাহলেও বাচ্চার কোনো অসুবিধা হবে না সে আরামসে খেয়ে নেবে তবে এই এলাচের সুগন্ধটা কিন্তু জরুরি এলাচ দিতে ভুলবেন না সুজির ক্ষীরের মধ্যে এলাচ দিয়ে আপনি খাওয়ানোর অভ্যাস করবেন কারণ সাবধানের কিন্তু একটা দুর্গন্ধ আছে যেটা খুব একটা ভালো লাগে না আর বাচ্চাদের তো একেবারেই পছন্দ নয় আর এই ভিডিওতে আমি আরও কিছু উপকরণের কথা বলবো যেগুলো যদি আপনি পারফেক্টলি ফলো করেন তাহলে আপনার বাচ্চার ওজন খুব ভালোভাবে বাড়বে এবং এ নিয়ে আপনার কোনো টেনশন নিতে হবে না পুরো ভিডিও অবশ্যই দেখুন কোথাও যাবেন না হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে আমি ক্ষীর বানানোর জন্য একটা সসপ্যান নিয়েছি আপনি দেখতে পারেন এবার আমরা এর মধ্যে দুধের মালাই অ্যাড করব এ দেখুন এটা আধা লিটার দুধ আমি জাল দিয়ে রেখেছি আর ওপরে দেখুন কতটা মালাই জমা হয়েছে তো আমাদের এখানে আড়াইশো এম এল দুধ লাগবে কিন্তু আধা লিটার দুধের পুরো মালাইটা আমি এখানে দিয়ে দেব আপনি যে দুধটা নিচ্ছেন সেটাতে যদি মালাই কম হয় তাহলে আপনি একটা কাজ করুন প্রথমে গিয়ে ভেজে নিন সুজিটাকে তারপরে আপনি এর মধ্যে অ্যাড করুন তো আমি পুরো মালাইটা দিয়ে নিয়েছি আপনি দেখতে পারেন আর এর মধ্যে আমি দিচ্ছি ভেজে রাখা সুজি এটা ছোট সুজি বড় সুজিও নিতে পারেন কোনো অসুবিধা নেই যদি বাচ্চার খেতে কোনো অসুবিধা না হয় যদি আমি শুধুমাত্র সুজির ক্ষীর করি তাহলে দু চামচ সুজি লাগে তো এখানে আমি এক চামচ দিচ্ছি আর বাকি এক চামচের জন্য আমি সাবুদানা ব্যবহার করব। মানে আমি অল্প অল্প করে সাবদানা ব্যবহার করে অভ্যাস করেছি এবার আমি এখন আমি দু চামচ সাবুদানা ইউজ করি যেখানে আমি এক চামচ সুজিকে রিপ্লেস করে দু চামচ সাবুদানা অ্যাড করি তো এক চামচ সুজি আমি দিয়ে নিয়েছি এবার এক চামচ থেকে একটু কম আমি চিনি দিচ্ছি চিনি খুব বেশি দিতে যাবেন না আর সম্ভব হলে গুড় দেবেন এর মধ্যে আমি দিচ্ছি একেবারে আধা পিঞ্চ মতো লবণ একটুখানি লবণের কারণে মিষ্টির স্বাদটা কিন্তু ভীষণ এনহ্যান্স হয় আর এর সঙ্গে সঙ্গে এই যে আমি দিচ্ছি এটা হচ্ছে কিশমিশ কিশমিশ আমি এখানে সাত পিস কিসমিসকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে বেবির গিলতে কোনো অসুবিধা না হয় গলায় আটকে না যায় তো কিসমিশটা আমি দিয়ে দিচ্ছি আর মনে রাখবেন কিসমিস দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি বাচ্চার জন্য বাচ্চার স্মৃতিশক্তি বিকাশে ভীষণভাবে সাহায্য করে এটা অবশ্যই অ্যাড করবেন এবং রোজ অ্যাড করবেন আর এটা হচ্ছে এলাইচির দানা সবুজ এলাইচির দুটো তিনটে দানা আমি নিয়েছি আর ওগুলোকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এলাইচিটা অবশ্যই দেবেন কারণ সাবুদানায় কিন্তু আলাদা একটা দুর্গন্ধ আছে যেটা বাচ্চাদের একেবারেই পছন্দ নয় যে কারণে বাচ্চারা সেটা খেতে চায় না সাবুদানা এই কারণে এলাইচি অবশ্যই দেবেন ভালো করে ফেটিয়ে নেব কারণ বড় বড় টুকরো যদি থাকে মালায়ের তাহলে বাচ্চার গলায় কিন্তু আটকে যায় এই কারণে ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে আমি দুধ অ্যাড করছি পাও লিটার দুধ অ্যাড করবো মানে আড়াইশো এম এল দুধ অ্যাড করবো এটুকুই লেগে যায় একটু কম হলে তাও চলে কিন্তু আমি এটুকুই দিই আর একটুখানি শুকিয়ে নিই তো ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর এটা হচ্ছে সাবুদানা আমি দুই টেবিল চামচ সাবুদানাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম না ভেজালেও চলে কিন্তু একটু সময়ের জন্য ভেজালে কি হয় একেবারে ঝটপট সিদ্ধ হয়ে যায় এই দেখুন মোটামুটি নরম হয়েছে খুব বেশি নরম হয়নি তো এটা আমি সাইডে রেখে দেব এখানে দেখুন আমি ক্ষীর বসিয়েছি রান্না করতে শুরুতে আমি গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবো কিছুক্ষণ পরে যখন ফুটতে শুরু করবে তখন আমি এটাকে একেবারে লো করে দেব। আর যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু সাবুদানাটা আমাদের অ্যাড করে দিতে হবে ততক্ষণে আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে নাট মিক্সচার এর মধ্যে কাজু বাদাম মানে আমন বাদাম পেস্তা বাদাম আর আখরোট আর চীনা বাদাম এগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে একসঙ্গে করে মিলিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দিয়েছি একটা আধা ভাঙা মতো পাউডার বানিয়ে রেখে দিয়েছি এখান থেকে আমি রোজ এক চামচ করে বাচ্চাকে খাওয়াই তো সকালে আমি আধা চামচ খাইয়েছি এখন আমি বাকি আধা চামচ দিয়ে দিচ্ছি আপনিও এই মিক্সচারটা বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন এতে কিন্তু বাচ্চার ওজন খুব ভালোভাবে বাড়তে থাকে কোনো টেনশন নিতে হয় না আপনি দেখতে পাচ্ছেন ক্ষীরটা আমাদের ফুটতে শুরু করেছে এবার আমরা এই সাবধানাগুলো দিয়ে দেবো সাবুদানায় যদি এক্সট্রা পানি থাকে তাহলে সেটা ফেলে দিন তারপরে অ্যাড করুন ভালো করে মিক্স করে দেব আর হিট কিন্তু এখন একেবারে লো করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে থেকে লেগে না যায় মোটামুটি পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে পাঁচ মিনিটে আমাদের ক্ষীর একেবারে হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে দেখুন সাবুদানা কিন্তু ট্রান্সপারেন্ট দেখতে লাগছে মানে সাবুদানা কুক হয়ে গেছে এবার শুধুমাত্র ক্ষীরটাকে একটু গাঢ় করে নিয়ে আমরা নামিয়ে নেব টোটাল মিলিয়ে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে রান্না করতে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর আমাদের ক্ষীর কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে গাঢ় দেখতে পারেন আর যখন ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে তো এবার আমাদের আর কোনো কাজ নেই এবার আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো গ্যাস এখন বন্ধ করে দেব তারপরে ক্ষীরটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে সার্ভ করব আর এটা কিন্তু ঠান্ডা করে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না খুব বেশি সময় রাখলে আরও টাইট হতে থাকবে তখন আর খাওয়াতে মুশকিল হবে আরও দুধ অ্যাড করতে হবে তো এখনই আমরা ঠান্ডা করে এখনই বাচ্চাকে খাইয়ে দেব। দেখুন বন্ধুরা ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন কিন্তু বেশি দেরি করব না এখন সঙ্গে সঙ্গে আমি আমার বাচ্চাকে ক্ষীরটা খাইয়ে দেব খুবই সহজ প্রসেস আর এই প্রসেস ফলো করে যদি আপনি আপনার বাচ্চাকে সাবধানা খাওয়ান তাহলে ও কিন্তু খুব ভালোভাবে সাবধানা খাওয়ার অভ্যাসটা তৈরি করে ফেলবে ধরে নেবে কোনো অসুবিধা হবে না আর সাবুদানা খাওয়ালে বাচ্চার ওজন কিন্তু খুব ভালোভাবে বাড়ে আর এর সঙ্গে সঙ্গে আমি অন্য যে উপকরণগুলো অ্যাড করেছি সেগুলো অ্যাড করতে ভুলবেন না আর যদি আপনি আমার এই রেসিপি ফলো করে বাচ্চাকে খাওয়ান তাহলে কিছুদিন পরে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট কেমন হচ্ছে চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই